দর্শক এবারে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুগনিউ রহমান মনি মনি শেরপুরে কি পরিমাণ মানুষ পানিবন্দে হয়ে পড়েছে সবশেষ চিত্র কেমন দেখতে পাচ্ছেন জি মৌসুমি অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে পুরনো ব্রহ্মপুত্র নদ মৃগি ও দশানী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে শেরপুর জামালপুর সড়কের ব্রহ্মপুত্র ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার দশমিক শূন্য চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এ পর্যন্ত জেলার শেরপুর সদর শ্রীবর্দি নালিতাবাড়ি ও নকলা উপজেলার বারোটি ইউনিয়নের ষাট গ্রামের প্রায় সতেরো হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে শেরপুর জামালপুর সড়কের পুরার দোকান ও শিমুলতলি এলাকার কজয়ে দুটি পানির নিচে তলিয়ে যাওয়ায় পাঁচ দিন থেকে শেরপুর ঢাকা এবং উত্তরবঙ্গের সঙ্গে এ পথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে সেই সাথে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ বন্যার কারণে ব্রহ্মপুত্র নদে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নকলা উপজেলার চরষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শতাধিক পরিবারের বসতবাড়ি ভাঙনের মুখে স্কুলটি অন্যত্র স্থানান্তরের কাজ চলছে দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচাশি মেট্রিক টন চাল ও এক লাখ তিরিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো চিকিৎসা সেবা ও আশ্রয় কেন্দ্র খোলা হয়নি জেলায় ত্রাণ তৎপরতা অপ্রতুল বলে জানিয়েছে বন্যা দুর্গত এলাকার মানুষ শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানিয়েছেন উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় উপজেলার তিনশত পঞ্চাশ হেক্টর রূপা আমন বিস্তলা আউশ ধানের খ্যাত সবজি ও পাটের আবাদ বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে হ্যাঁ এই ছিল আমার কাছে সর্বশেষ মৌসুমি মুগনিউর রহমান আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ শেরপুর থেকে জানাছিলেন সহকর্মী মুগনিউর রহমান মনি।